হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখতেছি অনেক বেশি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা কী নিয়ে কথা বলতে চলেছি হয়তোবা আপনি ভিডিওর থাম্বনেইল এবং টাইটেল দেখে এতক্ষণে বুঝে গেছেন। হ্যাঁ, আমরা অ্যাডমিশন ফর্ম অলরেডি তৈরি করে ফেলেছি, তো যারা অলরেডি অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য কিছু কথা বলবো এবং যারা এখনো পর্যন্ত নেন নাই তাদের জন্য কিছু কথা বলবো। তবে আমাদের ডেট আছে 15 তারিখ পর্যন্ত। আপনি 15 তারিখের আগে যে কোনো একদিন নিলেই আমাদের ক্লাসে আপনি জয়েন করতে পারবেন। সো আমাদের ক্লাস সম্পর্কে কিছু বিস্তারিত আলোচনা করব এবং যারা অ্যাডমিশন নিয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। অবশ্যই বিষয়গুলোতে আমি অনেক বেশি সেন্সিটিভ এবং আপনাদেরকেও বলবো যে আপনারা এই বিষয়গুলোতে একটু মনোযোগ দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্যই ভালো হবে। এবং যারা আসলে রিয়েল ভাবে কাজ করতে চাচ্ছেন, অনলাইন থেকে আসলে লাইফ টাইম একটা আর্নিং করতে চাচ্ছেন, আপনার ক্যারিয়ারটা বিল্ড করতে চাচ্ছেন, তারা আজকের এই ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন। বেশি বড় করব না, ছোট্ট একটা ভিডিও করব, জাস্ট কিছু ইনফরমেশন আপনাদেরকে দিব এবং আপনারা কিভাবে আজকের ভিডিওতে দেখাই দেব যে কিভাবে আপনারা আমাদের অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করবেন। আর মাত্র 1000 টাকা দিয়ে কিন্তু আপনি আমাদের ক্লাসে জয়েন করতে পারবেন। টোটাল ক্লাস থাকবে 90টা। এই 90টা ক্লাসের মধ্যে প্রতি সপ্তাহে আমরা 2টা করে ভিডিও কনফারেন্স করব, লাইভ একদম আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনার যে প্রবলেম গুলো আছে এগুলো আপনি সলভ করতে পারবেন এবং সারা জীবন আমাদের কাছ থেকে আপনি সাপোর্ট পাবেন। আপনি যে কোনো জায়গা থেকে কাজ শিখেন না কেন, আপনি যদি সাপোর্ট না নিতে পারেন কখনোই আপনি অনলাইনে সফল হতে পারবেন না। তো আপনার প্রয়োজন হচ্ছে সাপোর্টের, আর এই সাপোর্টটা আমরা আপনাদেরকে 24 আওয়ার সাপোর্ট দিব এবং সারা জীবন দিব। আমাদের কোর্সে ভর্তি হওয়ার পর থেকে আপনি কোর্স শেষ করে ফেললেন, কাজ করতেছেন, আপনি যে কোনো একটি প্রবলেম হচ্ছে আমাদের কাছে আসলেই আমরা আপনাদেরকে ওই সাপোর্টটা দিব। আপনারা আমাদের কাছ থেকে সারা জীবনে সাপোর্টটা পাবেন। তো যারা কোর্স অলরেডি অ্যাডমিশন ফর্ম সাবমিট করেছেন এবং টাকা পাঠিয়েছেন মানে আমাদের ক্লাসে জয়েন হওয়ার জন্য, তাদেরকে কিন্তু আমরা অ্যাক্টিভ মানে জয়েন করাইনি। কেন করাইনি আমি বলি, অল্প কিছু জন করেছেন, মাত্র হয়তো বা 20 থেকে 30 জনের মতো হবে। তো আমরা চাচ্ছি যে আমাদের মেম্বার হবে 500 থেকে 700 মতো। আমি আশা করছি আমাদের মেম্বার 500 থেকে 700 মতো হবে। সো যেহেতু এখন 30-35 জন হয়েছে, তো অ্যাড করলে দেখা যাচ্ছে যে আপনারা পোস্ট করবেন, এই করবেন, সেই করবেন, অনেকগুলো কমেন্ট করবেন, এই করবেন, মানে এক কথায় অনেক ঝামেলার মধ্যে হয়ে যাবে, ওইটা গ্রুপের বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে। এই জন্য আমি আসলে আপনাদেরকে অ্যাড করতে চাচ্ছি না, ওভাবে থাক, সমস্যা নাই, আমি কিছুদিনের মধ্যে আপনাদের সবাইকে একসাথে অ্যাড করে দিব। একদিনে জাস্ট আমি তো 5 মিনিটও লাগবে না অ্যাড করতে, এই যে 30 জন আছে, 30 জনকে যদি আমি 2 মিনিট কষ্ট করি তাহলে দেখা যাচ্ছে যে অ্যাড করা হয়ে যাবে, ঠিক আছে? জাস্ট আমি দেখবো, মিলাবো এবং অ্যাড করে দিব, এটা তো কোনো ব্যাপার না, তাই না? সো কেউ ভয় পাবেন না, অনেকেই ভয় পেয়ে আমাকে SMS করতেছে যে ভাই আপনার আপনি আমাকে অ্যাড করতেছেন না কেন, আমি তো টাকা পাঠিয়ে দিয়েছি অ্যান্ড অ্যাডমিশন ফর্মও সাবমিট করেছি। সো কোনো টেনশন নাই, আমরা অ্যাড করে দিব। এখন যারা অ্যাডমিশন নতুন নিতে চাচ্ছেন, মানে নতুন যারা অ্যাডমিশন নেবেন তাদের জন্য কিছু কথা বলি। আপনি যদি কাজ শিখতে চান বা রিয়েলভাবে আপনি যদি অনলাইন থেকে আর্নিং করতে চান, 24 আওয়ার যদি সাপোর্ট পেতে চান এবং আজীবন যদি আমাদের কাছ থেকে সাপোর্ট পেয়ে ভালো একটা আর্নিং করতে চান, তাহলে অবশ্যই আমাদের অ্যাডমিশনটা আপনাকে নিতে হবে। সো অ্যাডমিশন কিভাবে নেবেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অ্যাডমিশন লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখানে ক্লিক করে জাস্ট ফর্মটা সাবমিট করে দিলে আপনার নেওয়া হয়ে যাবে এবং নিচের দিকে একটা গ্রুপ লিঙ্ক পেয়ে যাবেন, ফেসবুক প্রাইভেট গ্রুপ লিঙ্ক, ওই গ্রুপটাতে আপনি অংশগ্রহণ করবেন। ওই গ্রুপটাতে আমরা হচ্ছে যে সকল প্রকার আপডেট দিয়ে দিব এবং অ্যাডমিশন নেওয়ার পরে অবশ্যই গ্রুপটাতে অংশগ্রহণ করবেন। সো আমাদের কোর্সে কি কি থাকতেছে, মেন কয়েকটা পয়েন্ট আমি শুধুমাত্র আলোচনা করব, এর কিন্তু অসংখ্য আছে, আমি যদি এই আলোচনাটাই করতে যাই 20 মিনিট পার হয়ে যাবে ভিডিওর। সো আমি মেন কয়েকটা টপিক আলোচনা করব। সো আমরা ফুল ডিজিটাল মার্কেটিং এর একটা কোর্স দিচ্ছি, প্লাস এর সাথে ফাইবারে কাজ শিখাচ্ছি, মানে ফাইবারেরও একটা কোর্স আমরা দিচ্ছি। এমন না যে আপনি আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কাজ শেখাচ্ছি আর কাজ শেখানোর পরে আমি শুধুমাত্র আপনাকে ফাইবারে অ্যাকাউন্ট করে দিলাম দিয়ে আপনার আমার কাজ শেষ, এরকমটা কিন্তু না। আমি ফার্স্টে আপনাকে ফুল ডিজিটাল মার্কেটিং শেখাবো, এর মধ্যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে থাকতেছে ফেসবুক, ইউটিউব, তারপরে লিঙ্ক বিল্ডিং, তারপরে হচ্ছে যে আপনার ইনস্টাগ্রাম, সব কিছু এ টু জেড থাকতেছে, তারপরে ডেটা এন্ট্রি থাকবে, এগুলা যত কিছু আছে। ডেটা এন্ট্রির মধ্যে যেমন আপনার 20টার মতো ক্যাটাগরি আছে, এই 20টা ক্যাটাগরি আপনাকে শেখানো হবে, শিখাবো আপনাকে অসংখ্য, কিন্তু করাবো আপনাকে একটা, যাতে করে আপনি ভালোভাবে আর্নিং করতে পারেন, রিয়েলভাবে আর্নিং করতে পারেন। এখন আপনাদের জন্য একটি প্লাস পয়েন্ট আছে, প্লাস পয়েন্টটা কি আমি আপনাদেরকে বলি। প্লাস পয়েন্টটা হচ্ছে যে আপনারা যদি কোর্সটা করার পরে আপনি যে 1000 টাকা দিয়ে আমাদের কোর্সে আসতেছেন, আমাদের কোর্সটা বাই করতেছেন, যদি আপনি কোর্সটা করার পরে কোনো টাকা ইনকাম না করতে পারেন, তাহলে আপনার যে টাকাটা আছে, 1000 টাকা আমরা নিয়েছি আপনাদের কাছ থেকে, ওইটা আমরা নিজ দায়িত্বে আপনার কাছে ব্যাক দিয়ে দেবো। আসলে কেউ কিন্তু কারো সম্মান নষ্ট করতে চায় না, নিজের সম্মান নিজে নষ্ট করতে কিন্তু কেউই চায় না, সে চোর হোক, বাটপার হোক, যাই হোক না কেন, তার সম্মান কিন্তু তার কাছে অনেক বড়। সো আমার সম্মানটা আমার কাছে অনেক বড়, যদি আপনারা কাজ আমার কাছ থেকে না শিখতে পারেন, শিখতে পারেন প্রপারলি, যদি একজন ফ্রিল্যান্সার হয়ে
টাকা ইনকাম না করতে পারেন, তাহলে কিন্তু এখানে আমার লজ্জা, মানে আমার আমাকে খারাপ লাগবে, আমার সম্মানটা হারাবে, আপনি আমার বিরুদ্ধে গিয়ে অন্যজনের কাছে বলবেন, হয়তো আমাকে গালি দিবেন না, সম্মান আছে, কিন্তু অন্যজনের কাছে যা বলবেন যে মিজান ভাইয়ের কাছে একটা কোর্স করেছি কিন্তু কোনো টাকা ইনকাম করতে পারি নাই। সো ওই ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা আমার বুকে লাগবে না, আমার আমার কষ্ট লাগবে। এই জন্য আমি চাচ্ছি যে আমাদের মেম্বার অল্প হোক, 500 থেকে 700 হোক বা 200 থেকে 300 মেম্বার হোক, কিন্তু তাদেরকে প্রপারলি একটি গাইডলাইন দিয়ে ভালো একজন ফ্রিল্যান্সার করার দায়িত্ব হচ্ছে যে আমার, ঠিক আছে? আর অনেকের বাজেট নিয়ে প্রবলেম হয়ে যাচ্ছে, বাজেটের কথাটা একটু বলি, 1000 টাকা বাজেট বেশি না, ফুল কোর্স 90টা ভিডিও দিতে আপনাদেরকে 1000 টাকা আমার খরচই হয়ে যাবে। সো আমি শুধুমাত্র খরচটাই কিন্তু আপনাদের কাছ থেকে নিতেছি, এর বেশি কিছু না। সো আপনারা উল্টো পাল্টো কিছু ভাববেন না, জাস্ট 1000 টাকা আপনাদের জন্য বেশি হয়ে যাবে না, ঠিক আছে? আপনার 15 তারিখ পর্যন্ত অ্যাডমিশন ফর্ম সাবমিট করার ডেট আছে, 15 তারিখের আগে প্রত্যেকেই করে নেবেন যারা এখনো পর্যন্ত করেন নাই। এখন আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করতেছেন যে ভাই মোবাইল এবং ল্যাপটপ বা কম্পিউটার কোনটা লাগবে আমাদের করতে? আসলে মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন না, কিন্তু কাজ শিখতে পারবেন। আপনি যদি চান যে আমি কাজ শিখবো, শিখার পরে আমি হচ্ছে যে ল্যাপটপ বা কম্পিউটার কিনবো, হ্যাঁ, তাহলে আপনি এটা করতে পারেন, আপনি মোবাইল দিয়ে কাজ শিখতে পারেন, কিন্তু মোবাইল দিয়ে আপনি কাজ করতে পারবেন না। কাজ করতে গেলে আপনাকে অবশ্যই ল্যাপটপ এবং কম্পিউটার যে কোনো একটা কিছুর প্রয়োজন পড়বে। সো আশা করতেছি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। সো এই হচ্ছে যে আমাদের কোর্সের এ টু জেড ডিটেলস। 15 তারিখ পর্যন্ত টাইম আছে, তো যারা এখনো পর্যন্ত অ্যাডমিশন নেন নাই, অ্যাডমিশন নিন, 15 তারিখের পরে আমরা আর অ্যাডমিশন নিব না, যতই টাকা দিয়ে আপনি জয়েন হতে চান আমরা কিন্তু আর নিব না। সো সবচাইতে মেন যে পয়েন্টটা বা প্লাস পয়েন্টটা আপনাদের জন্য, সেটা হচ্ছে যে 24 আওয়ার আপনারা সাপোর্ট পাচ্ছেন, ঠিক আছে? সাপোর্ট ছাড়া কোনো কিছু করা পসিবল না। আপনি যদি ভালো এক্সপার্ট কাজ করতেছেন কিন্তু আপনি সাপোর্ট ছাড়া ভালো কিছু করতে পারবেন না, সব অবশ্যই আপনাকে সাপোর্টের প্রয়োজন পড়বে। তো আমি আবার আপনাদেরকে অ্যাডমিশন কিভাবে নিতে হবে সেটা দেখাই দিচ্ছি, চলুন স্ক্রিনে চলে যাই। ওকে, ওয়েলকাম গাইস, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আমি সরাসরি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা কীভাবে অ্যাডমিশন নিতে পারেন। দেখেন এখানে একটি ফর্ম, এই ফর্মটা আপনারা পাবেন হচ্ছে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে। ভিডিও ডিসক্রিপশন বক্সের ফার্স্টের দিকে দেখবেন লেখা আছে অ্যাডমিশন ফর্ম। আপনি সিম্পল ওই ফর্মটিতে ক্লিক করলে আপনাকে সরাসরি কোনো একটা ব্রাউজারের মাধ্যমে এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসবে, এবং তারপরে দেখতেই পাচ্ছেন এখানে লেখা আছে ফিউচার ফ্রিল্যান্সার অ্যাডমিশন ফর্ম। ওকে, এবং আমরা এখানে কিছু আপনাদের জন্য লিখে দিয়েছি নিয়ম এবং হচ্ছে যে আপনার রুলস রেজুলেশন, এগুলো আপনি একটু দেখে নেবেন। দেখার পরে দেখেন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হচ্ছে যে অ্যাডমিশন ফি হচ্ছে 1000 টাকা, এবং এখানে অ্যাডমিশনের লাস্ট ডেট হচ্ছে 15 তারিখ পর্যন্ত। আপনি 15 আগস্ট পর্যন্ত অ্যাডমিশন দিতে পারবেন, এবং আমাদের ক্লাস স্টার্ট হবে 20 তারিখে। এখন অনেকেই জানতে চাইছেন যে ক্লাসটা কীভাবে হবে, কিসের মাধ্যমে, কয়টার সময় হবে। আপনার যেহেতু আমরা বলেছি সপ্তাহে 2টা দিন হচ্ছে যে লাইভ কনফারেন্স হবে, এটা রাত 10টার সময় হবে ভিডিওতে, মানে সরাসরি ভিডিও কনফারেন্সে আপনার সাথে কথা বলা হবে এবং কথা বলে আপনাদের যে প্রবলেমগুলো আছে এগুলো সলভ করা হবে। আর বাদবাকি যে ক্লাসগুলো হবে সেটা হচ্ছে ভিডিও আকারে, আর ভিডিওগুলো আপনারা এনি টাইম দেখতে পারবেন, আপনার যখন মন চাবে আপনি একবার না, দুইবার না, পাঁচবার, যতবার ইচ্ছা আপনি দেখতে পারবেন, আমরা ভিডিও আকারে দিয়ে দিব। এটা ওয়েবসাইট বা আমাদের প্রাইভেট ফেসবুক গ্রুপে দেওয়া থাকবে। ওকে, সো এই হচ্ছে যে আপনার ওপরের বিষয়টা গেল। এখন আপনারা ফর্মটা ফিল আপ করবেন কীভাবে, দেখেন খুবই সিম্পল, এখানে আপনার জাস্ট আপনার ফুল নামটা দিয়ে দিবেন, আপনার ফেসবুক আইডি যে নামটা আছে ওইটা দেওয়ার চেষ্টা করবেন, তারপরে হচ্ছে যে আপনার পার্সোনাল নাম্বার, যে নাম্বারে আমি আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবো, ওকে, অল টাইম আপনাকে পাবো, ওইরকম নাম্বার দিয়ে দিবেন এখানে। তারপরে এখানে আপনাকে মেন কাজ সেটা হচ্ছে যে আপনাকে এই নাম্বারে ফার্স্টে 1000টা টাকা পাঠাইতে হবে। ফার্স্টে আপনি এই নাম্বারে 1000 টাকা পাঠাবেন, তারপরে আপনার ফোনে একটা SMS আসবে, ওই SMS-এ একটা দেখবেন ট্রানজেকশন আইডি, মানে TRX আইডি দেওয়া হবে, ওই আইডিটা আপনি এখানে বসিয়ে দিবেন, এবং এখানে আপনার যে নাম্বার থেকে টাকা পাঠাইছেন ওই নাম্বারটা এখানে বসাই দিয়ে আপনি সাবমিটে ক্লিক করলে আপনার ফর্মটা সাবমিট করা হয়ে যাবে। আশা করতেছি বিষয়টা আপনারা সম্পূর্ণ বুঝতে পারছেন। আরেকবার বুঝাইতেছি, ফার্স্টে আপনি নাম্বারে টাকা পাঠাবেন, টাকা পাঠানোর পর দেখবেন যে একটা TRX আইডি নামক একটি আইডি আপনাকে দেওয়া হবে SMS-এর মাধ্যমে। বিকাশ থেকে যখন সাকসেসফুলি ইউর সেন্ড মানি এরকম একটি SMS আসবে না, ওই SMS-এর মধ্যে দেখবেন যে TRX আইডি নামক একটি আইডি দেওয়া হয়েছে, ওই আইডিটা আপনি নিচের এখানে বসাবেন, এবং হচ্ছে যে আপনি সিম্পলি এইখানে আপনার বিকাশ নাম্বারটা দিয়ে সাবমিটে ক্লিক করলে আপনার কাজ শেষ। ওকে, সো এই ছিল ফর্ম সাবমিটের ব্যাপার, জাস্ট 15 তারিখের মধ্যেই প্রত্যেকে করে নেবেন, কারণ আমাদের ক্লাস 20 তারিখ থেকে শুরু হয়ে যাবে, 20 তারিখের পরে আমরা আর অ্যাডমিশন নিব না। ওকে, সো প্রত্যেকেই কাজটা খুবই তাড়াতাড়ি করে ফেলবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।